আজ আমরা যাব জলপাইগুড়ির ত্রিশূলতা শক্তিপীঠ দেবী ভ্রামরী দেবীর মন্দিরে, যেটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফালাকাটার শালবাড়ি গ্রামে অবস্থিত। এখানে সতীর বাম পায়ের বুড়ো আঙ্গুলের জায়গায় এই মন্দিরটি নির্মিত। এই শক্তিপীঠের পেছনে একটি বিখ্যাত গল্প আছে। বলা হয় যে অরুণাংশু নামে একজন নির্মম দৈত্য পৃথিবীতে বসবাস করত এবং তিনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে তিনি স্বর্গের দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদেরকে স্বর্গ ত্যাগ করতে বাধ্য করেন। তিনি দেবতাদের পরিবারকে ছেড়ে দেন। তারপর ব্যথা ও যন্ত্রণা থেকে বেঁচে বাঁচার জন্য তারা মা ভ্রামরীতে আসেন। বলা হয় যে মা সতী নিজেকে বহু সংখ্যক মৌমাছিতে পরিণত করেন এবং দেবতাদের স্ত্রীদের রক্ষা করেন। এবং এই মৌমাছিরাই ওই দানবকে হত্যা করেন। সেদিন থেকে সতীকে মা ভ্রামরী নামে পরিচিত রাখেন। গেলে আমরা দেখতে পাবো মা সতীর একজোড়া পা, মন্দিরটি খুব সুন্দরভাবে নির্মিত এবং এখানে একটি গুহা আছে যেটিকে আমরা এখন যাচ্ছি। এখানে শিবকে দেবতারূপে পূজা করা হয় এবং এখানকার সবচেয়ে আকর্ষণ হল এই যে জোড়া বল। তিস্তা নদী বয়ে গেছে।